দেখা গেছে বহু এমন ব্যবসায়ী ধরা পড়েছেন, তাদের সঙ্গে বিজেপি নেতা বা অন্যান্য রাজনৈতিক যারা দলের রয়েছেন বিভিন্ন, এই যে যারা আমাদের ব্যাংকগুলোর লক্ষ লক্ষ কোটি টাকা লুট করে বিদেশে পালিয়ে আছেন, তাদের সঙ্গে তো বিজেপি নেতা বিজেপির মন্ত্রীদের ছবি টবি সব দেখতে পাওয়া যায়। তাদেরকে পাসপোর্ট করে বাইরে পাঠাতে যারা সাহায্য করেছেন, বিজেপির নেতাদের বিরুদ্ধে অভিযোগ আছে, ফলে সেগুলো তারা দেখুন গে যান কোন ব্যবসায়ী কী করছে। তার যদি ব্যবসায় যদি অন্যায় থাকে শাস্তি হবে। তৃণমূল কী করবে? নদিয়ার তিনটে থানাতে এর বিরুদ্ধে মামলা হয়েছে এবং সেই মামলায় 3,000 কেজি মাল এর আগে পুলিশ বাজেয়াপ্ত করেছিল, কিন্তু তখন এই বাকিপুরকে সামনে আনা হয়নি, আড়ালে ছিল সে। আরে যদি মামলা হয়ে থাকে, পুলিশ ব্যবস্থা নিয়ে থাকে, তাহলে যে মামলায় যে ব্যবস্থা নেওয়া উচিত সেই ব্যবস্থাগুলো নেওয়া হয়েছিল, এবং তারপরে মামলার ক্যারেক্টার যদি চেঞ্জ হয়, সেকশন যদি চেঞ্জ হয়, তাহলে ইনভেস্টিগেটিং এজেন্সি যেভাবে তাদের পদ্ধতিতে চলবে চলবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের কোনো রক্ষা কবচ পেলেন না, এটা একটা অভিষেককে টার্গেট করে এই আক্রমণগুলো হচ্ছে বিজেপির। এখন শয়নে স্বপ্নে জাগরণে অভিষেক 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 অভিষেককে কী কীভাবে চাপে রাখতে হবে, অভিষেক, তার স্ত্রী, তার সচিব, তার বাবা, তার মা, এটা বিজেপির রাজনৈতিক দেউলিয়াপনা। অভিষেককে ঠেকাতে পারছে না, ফলে এজেন্সি দিয়ে মিস ইউজ করিয়ে যত নেগেটিভ গল্প ছড়িয়ে দেওয়া যায়, বিরোধীরা চারটে খারাপ কথা বলবেন, মানুষকে যদি কনফিউজ করা যায়, অভিষেককে যদি চাপে রাখা যায়, কী হয়েছে? সুমিতকে ডাকা হয়েছে, সুমিত গিয়ে কোঅপারেট করছে। শুভেন্দু অধিকারী একটা গোমুখ, তার কারণ হচ্ছে শুভেন্দু অধিকারীর পরিষ্কার এটা বোঝা উচিত, এই যে পিতৃপক্ষ মাতৃপক্ষ, শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করুন যে যখন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর ঐতিহাসিক মহিষাসুর মর্দিনী মহালয়ার যে ভোর রাতে টেলিকাস্ট হয়, যেটা শোনার জন্য গোটা বঙ্গ সমাজ যুগে যুগে কান পেতে থাকে, সেটা কিন্তু পিতৃপক্ষেই হয়, সেটা দেবীপক্ষ পড়ার পর টেলিকাস্ট হয় না। অর্থাৎ যেটা মহালয়ার দিন সকালবেলা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর মহিষাসুর মর্দিনী যে পাঠ, ঐতিহাসিক পাঠ, সেটাও তো পিতৃপক্ষেই হয়। কই শুভেন্দু অধিকারী?